গ্রামে খুব চুরি হচ্ছে। হ্যাঁ রে, সাবার খালি সোনা চুরি করে নিয়ে পালাচ্ছে। সব থেকে জ্বালা এটাই, চোরটা গ্রামেরই। আমরা যদি আজকে না চুরি করতে পারি তাহলে মা ধরে মারবে। ঠিক বলেছিস তো, দুদিন থেকে চুরি করতে পাইনি। চল চল চল, কাউকে দেখা যায় কি। চল। হ্যালো। হ্যাঁ আমরা আসছি। ওই যে দেখ, মোবাইলে কথা বলছে। চল মোবাইলটা নিয়ে পালাই। হ্যাঁ হ্যাঁ রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আমার মোবাইল। ওই যে ওই ছেলেগুলো দাঁড়াচ্ছে, ওরাই নিয়ে পালিয়েছে। চল চল চল, ধর ধর ধর। মামা মামা, তুমি বাইরে আছো? কি হলো রে বেটা? মা আগে মা মোবাইল চুরি করে নিয়ে এসেছে। মোবাইল নিয়ে এসেছিস সোনা কইরে? ও নো মা, সোনা পাইনি। কেন রে, সব সোনা গলা বেঁচে দিয়েছে নাকি? না গে মা, সবাই সোনা ব্যাংকে রেখে চলে এসেছে। ব্যাংকে রেখেছে? ব্যাংক থেকে নিয়ে আসতে পারলি না? তোদের কাই শিক্ষা দিয়েছি চোরের? সামান্য ব্যাংক থেকে চুরি করতে পারিস না? ওগুলা সব বাদ দাও, যার মোবাইল নিয়ে আসছি ওরা সব পিছু পিছু আসছে। দে মোবাইলটা আমাকে, দেখছি কে আসছে। যা তোরা লুকা গা। ওগে মা গে, আমার মোবাইল গে। ওই চোরের মা বাইরে এসো। তোর সাহস তো কম না রাখকে চোরের মা বলছি। চোরের মাকে চোরের মা বলবো না তো কি বলবো? আমার ছেলে চোর, আমার সোনার ছেলে। ছেলে জগের কর, বাড়িতে আমার কাজ আছে, গেলাম। সোনা ছেলে, বেটাকে সোনা চুরি করাও চাই সোনা ছেলে? ও নো, খবরদার আমার বেটাকে চোর বলবো না। তোমার জিব আমি ছিঁড়ে বার করে নিব। লিলি বিলকুল বিলকুল, বেটা চুরি করবে আর মা জিব ছিঁড়বে, সাহস কত? তুই দেখবি বেটাকে চুরি করাই। তুই কি করে নিবি আমার? আমি কিছু বলবো না, আমার মোবাইলটা আমাকে দিয়ে দাও। তোমার মোবাইল তো বার আমার বেটা চুরি করেনি। আমার বেটা তো বাড়িতেই নেই, তো মোবাইল কি করে চুরি করলে? আমরা নাকি দুজন ভূত দেখলাম, এ বইটাও সাক্ষী আছে। কান থেকে মোবাইল কেড়ে নিয়ে এসেছে, ফোনে কথা বলছিলাম। এত মিথ্যা কথা বলবো না আমার বেটার ব্যাপারে। মিথ্যা কথা, আমিও সাক্ষী আছি, আমিও দেখেছি। হ্যাঁ কি দেখেছো শুনি। কি আর দেখেছি, মোবাইল নিয়ে পালাচ্ছিল ওটাই দেখেছি। তোমরা ভুল দেখেছো, আমার বেটা তো বাড়িতেই নেই। আমরা কি দুটো ভূতের পিছনে দৌড়িয়ে এলাম? হ্যাঁ তোমরা ভূতের পিছনে দৌড়িয়ে এসছো। দেখো দেখি তোমার দুটা বেটাকে। কতবার তোদেরকে বলবো রে, আমার বেটা বাড়িতেই নেই। তোদের একটা কথা কানে যায় না? আমরা কানে কম শুনি চোখে কম দেখি সে এখানে চলে এসেছি। আমার বাড়িতেও সোনা চুরি হয়েছে। তুই বলার জায়গা আমার বাড়িতেই পেলি? তোমার বেটা চোর তো তোমাদের বাড়ি এসে বলবে না? আমার বেটা চোর তো যেদিন ধরবি সেদিন আসবি মেরে আমার বাড়ি থেকে। ঠিকই বলে চোরের মায়ের কলা বড়। চল চল সব। চোরের মা হতে গেলে বুদ্ধি লাগে, না হলে সবাই চুরির জিনিস নিয়ে চলে যাবে। বেটাকে চোরের শিক্ষা দিয়ে কি লাভ হলো? সেজন্য একটু ঝগড়া শিখতে হয়। চল ঘরে চল, মোবাইলটা বিক্রি করবো।